আমরা আবারও ফিরে আসলাম ভাই এখানে। প্লেনটা আমাদের ইয়ে হয়েছে, ওড়ার পারমিশন পেয়ে গেছে। দেখতে লাগে কীভাবে উড়ে। এই যে ওটা হচ্ছে এয়ারপোর্ট, আমরা অনেক দূরে চলে আসছি এয়ারপোর্ট। ওয়াইফাই আছে ভাই, ওয়াইফাই আমাদের পিছিয়ে দেখেন কয়টা আছে, দেখেন একটা দুটা অলরেডি আছে। এগুলো সব তারপরে একটা উঠবে, লাগবে এইভাবে। যাক, প্লেনের গতি কিন্তু বাড়াই দিয়েছে, যাক গতি বাড়াই দিয়েছে। এক মিনিট আর টাইম লাগা ভাই। প্লেনের গতিটা কিন্তু বেড়ে গেছে অনেকটাই। দেখেন বাই বাই দিল্লি, বাই বাই দিল্লি। উপরের দিকে উঠতেছে ভাই, উপর থেকে উঠতেছে ভাই, দেখেন ইঞ্জিনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। পাকা গুলা লাভাই দিছে পুরোটা গেছে, তো আমরা এখন সোজা আস্তে আস্তে হবে, গতি বাড়াবে। দেখেন সবাই ভালো থাকেন, এই পর্যন্তই আছে। শিবলু ভাই অনেক কষ্ট করে এগুলো করতেছি ভাই, ভিডিওগুলো সবাই তো সাপোর্ট করে বলবো। আমরা কিন্তু মেঘের উপরে চলে আসছি ভাই, দেখেন মেঘগুলো দেখা যাচ্ছে কিভাবে, মেঘগুলা নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, হালকা হালকা হয়তো দেখা যাচ্ছে। কিন্তু আমরা মেঘের উপরে কিন্তু উঠে গেছি, দেখেন ভাই একদম লাইট সূর্য, দেখেন সূর্য চলে এসেছে, মেঘগুলা কীভাবে উঠছে ভাই দেখেন, খুব সুন্দর একটা, মানে বলার কোনো ভাষা নেই ভাই। ও মাইক, ঠিক আছে ভাই, আমরা মেঘের উপরে আছি, দেখেন ভাই মেঘের উপরে, মেঘ আমাদের নিচে ভাই, দেখেন কি বলবো, দেখেন মেঘ আমাদের নিচে আছে, মেঘটা মেঘগুলা সবাই দেখেন কি সুন্দর লাগতেছে ভাই, অনেক সুন্দর লাগতেছে। এখন মেঘের উপরে আছি ভাই, মেঘের উপরে দেখতে থাকেন।
দৃশ্যটা ভালো লাগতেছে ভাই। দেখেন আমরা এখন আকাশের উপরে আছি, মেঘগুলা লুকুচুরি খেলতেছে, এখানে ওরা মেঘের উপরে আছে ভাই। ও মাইক ভাই, মানে এসব নিজের চোখে না দেখলে ভাই কখনো বিশ্বাস করা যায় না ভাই, কি বলবো ভাই। আল্লাহ পাকের সৃষ্টি বলে কোনো যায় না। আমার দিল্লি থেকে কলকাতা যাচ্ছি ভাই, আমরা ইয়ারে করে কলকাতা থেকে, সরি দিল্লি থেকে কলকাতা। আপনার সাথে মেঘের চূড়াগুলো দেখুন ভাই, ওরা মেঘের উপরে আছে ভাই, এক কথায় মেঘের উপরে। দেখেন রোদ পড়ে মেঘগুলা কেমন লাগছে, দেখেন ভাই মেঘ পড়ে, রোদ পড়তেছে মেঘের পরে ফুটে উঠতেছে আরো ভাই। চলুন আমরা আরো, যখন সূর্য যখন কমে যাবে তখন আরো দেখাবো, সময়তে সময়তে যখন যেটা ভালো লাগবে তখন সেটা আপনার কাছে দেখানোর চেষ্টা করব। আর যারা অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিজের চোখে না দেখলে বিশেষ করে যায় না ভাই, তো ভিডিও করছি আর দেখতেছি ভাই। যারা মোবাইল দেখবেন তারা তাফিস করবেন ভাই, আমরা তাফিস করতেছি ভাই, মেঘের উপরে আমরা বিশ্বাস করতে পারছি না ভাই, আমরা মেঘের উপরে আছি। এখানে দেখলাম সূর্য ডুবে গেছে, বাট দেখেন এখানে সূর্য উপরে আছে এখন, সূর্যটা এখনও উপরে আছে ভাই। ও মাইক নাইস। গাইস আমরা কলকাতায় পৌঁছে গেছি, কলকাতা স্টেশনে, সরি এয়ারপোর্টে, দমদম চলে আসছি আমরা। এখানে আমরা এখন চেক আউট করবো, করে হোটেলে যাবো সবাই, তখন যেন হোটেলে পৌঁছতে পারি। বাই বাই সবাই, সব ভাই।